আজ একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে গিয়ে কলকাতার বুকে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল ১৩টি তরতাজা প্রাণ। তারপর থেকেই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে উদযাপন করা হয়। এরপর বহু রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর এই দিনটিতে কলকাতার ধর্মতলায় লাখো মানুষের সমন্বয়ে শহীদ দিবস পালন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। বক্তব্য রাখেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সকলের সুরক্ষার কথা মাথায় রেখে সেই সমাবেশ বাতিল করা হয়েছে। তার পরিবর্তে রাজ্যের বুথে বুথে দলের নেতাকর্মীদের শহীদ দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের বার্তা দেওয়া হয়েছে। সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরেও। আজ সকালে রায়গঞ্জ শহরের ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস পালন করা হয়, যেখানে নেতৃত্ব দেন রায়গঞ্জের পুর প্রধান সন্দীপ বিশ্বাস। দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দলীয় কর্মসূচি শেষে আজ রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে সকলে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় সামিল হন দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে পাথেয় করে আগামীতে এগিয়ে চলার কথা জানান তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। আজকের দিনটা যদি কোভিডের ব্যাপারটা না থাকতো তাহলে আমরা সবাই কলকাতায় থাকতাম। খুব তাৎপর্যপূর্ণ দিন একুশে জুলাই, আমরা কলকাতায় গিয়ে গর্ববোধ করতাম। কিন্তু যেহেতু একটা কোভিডের আবহাওয়া বলে আমাদের এআইটিসি আমাদের নেত্রী সুপ্রিমো উনি নির্দেশ দিয়েছিলেন যে একুশ জুলাইতে ভার্চুয়াল মিটিং হবে, প্রত্যেকটা বুথে ফ্ল্যাগ হোস্টিং হবে, শহীদ বেদিতে মাল্যদান হবে। আমাদের এআইটিসি সুপ্রিমো ভার্চুয়াল মিটিং যেটা উনি করছেন ওটা আমরা সবাই উপস্থিত থেকে উনি যেই দিশানির্দেশ আমাদের দিবেন সেটা আমরা গোটা বছর সেই হিসাবে আমাদের দল পরিচালিত হবে। সেই হিসাবে আমরা সবাই আজকে এখানে জেলা তৃণমূল কংগ্রেসের অফিসে ছিলাম। আগামী দিনে আমাদের সবচেয়ে বড় যে কর্মসূচিটা থাকবে আমাদেরকে পশ্চিমবাংলা থেকে বিজেপিকে তাড়াতে হবে। অন্যদিকে আজ রায়গঞ্জ শহরের এফসিআই মোড়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়। শহীদদের স্মরণ করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা। রায়গঞ্জের পাশাপাশি শহীদ দিবসের একই ছবি কালিয়াগঞ্জ শহরেও। এদিন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কার্যালয়ের সামনে শহীদ দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ, শহর তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্রপাল, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, তৃণমূল নেতা অসীম ঘোষ সহ অন্যান্যরা। পরবর্তীতে শহর কংগ্রেস কার্যালয়ে বসে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা প্রত্যক্ষ করেন সকলেই। এ প্রসঙ্গে শুনব তৃণমূল বিধায়ক তপন দেব সিংহের বক্তব্য। খুবই খারাপ লাগছে, কারণ একুশে জুলাই আজ থেকে ২৭ বছর আগে ১৩টা প্রাণের বিনিময়ে আমরা আজকে এই পরিস্থিতিতে পৌঁছেছি। তার জন্য ১৩ জন শহীদের খুব বিরাট অবদান আছে। সেই জন্যই প্রতিবার একুশে জুলাই ধর্মতলায় আমাদের সমাবেশ হয়, এবং যদিও যা শোকের দিন তবে এটা আমাদের একটা উৎসবের মতো হয়ে গেছে। আমরা ১৮ তারিখ ১৭ তারিখ থেকে আরম্ভ হয় ১৮, ১৯, ২০, ২১ লাখ লাখ লোক সেখানে যাই। আমরা সবাই মিলে একটা উৎসবের পরিবেশে আমাদের মিটিং হয়, সেখানে আমরা নেতৃত্বে আগামীতে কি করতে হবে সেগুলো শুনি। সেই জিনিসটি আবার করতে হয়নি, আমরা ওই জন্য আমাদের খুব খারাপ লাগছে। অন্যদিকে ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ইসলামপুর বাস টার্মিনাসে শহীদ দিবস উদযাপন করা হয়, যেখানে শহীদ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী। উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। সামাজিক দূরত্ব বজায় রেখে পরবর্তীতে কার্যালয়ে বসেই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা প্রত্যক্ষ করেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে শুনব ওনার বক্তব্য। মানার জন্য, শহীদের স্মরণ করার জন্য, আজকে শহীদ পরিবারকে সম্মান জানার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা ফ্ল্যাগ হোস্টিং করলাম, তারপরে আমরা আজকে মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি ১৯৯৩তে রাইটার্স ঘেরাও করেছিলেন, তখন কিছু লোক মারা গিয়েছিলেন, নিজের যা বলিদান দিয়েছিলেন, নিজের জান হারিয়েছিলেন, তাদের জন্য আমরা সব প্রত্যেকটা ইয়ারে ১৯৯২ থেকে এখন অব্দি আমরা এই ১১ জুলাই থেকে আমরা শহীদ দিবস
বলে আমরা মানাই আর আমরা এখানে সম্মান দিই শহীদদের পরিবারকে। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একটা মহিলার নাম না, উনি একটা সিদ্ধান্তের নাম। উনি বলেছিলেন প্রথমবার সারা ভারতে নো আইডেন্টিটি নো ভোট, আজকে উনি ওইটাই আমরা দেখলাম, ওটাই পালন হলো সারা ভারতে চলছে আজকে। শহীদ দিবস উদযাপনের একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেও। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।